আজ হবিগঞ্জ জেলা পরিষদে এনামুর রহমান সোহাগের সভাপতিত্বে ও নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হলো ব্লাড সোসাইটি প্রথম বর্ষ উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠান। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন এস কে সুজনপুরী, হবিগঞ্জ প্রতিনিধি। সঙ্গে আছে আমি তানজানা রহমান লিজা। সকল মানুষের ইচ্ছাই হোক স্বেচ্ছায় রক্তদান, এই স্লোগানকে ধারণ করে হবিগঞ্জের একদল উদ্যমী তরুণের ইচ্ছায় গড়ে উঠেছে ব্লাড সোসাইটি, যার আজ প্রতিষ্ঠার এক বছর পূর্ণ হলো। ব্লাড সোসাইটি হবিগঞ্জ পরিবারের বার্ষিক উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলন মেলা উপলক্ষে আজ হবিগঞ্জ জেলা পরিষদে আয়োজিত ব্লাড সোসাইটি মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন ওসমান, প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বিশেষ অতিথি হবিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, ব্লাড সোসাইটির প্রধান উপদেষ্টা শেখ মোহাম্মদ ইকবাল হোসেন এবং ব্লাড সোসাইটির উপদেষ্টা আলী ইমরান খান জীবন ও মোহাম্মদ সম্রাজ মিয়া এবং স্বনামধন্য শিল্পী আশিক, সাংবাদিক পাবিল চৌধুরী, চ্যানেল এস টিভির সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন, সাংবাদিক মোহাম্মদ সুরজ আলী, সাংবাদিক এস কে সুজনকুড়ি সহ ব্লাড সোসাইটির সকল উপদেষ্টা মণ্ডলী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি কোনদিন এই অনুষ্ঠানে আই নাই, বাস আমি অনুদান মানুষকে দিয়েছি এবং ক্লাস সোসাইটির প্রধান উপদেষ্টা আমি শেখ ইকবাল হোসেন। অভিভাবক প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সভাপতি জনাব চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ উপস্থিত আছেন, অভিভাবক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব চৌধুরী মাসুদ আলী ফরহাদ, এছাড়াও উপস্থিত আছেন আমার সহকর্মী এস এম সুরজ আলী, সৈয়দ মিজানুর ইব্রাহিম এবং আজকে এই অনুষ্ঠানে আমাকে বা এই সংগঠনের সাথে আমাকে যিনি সম্পৃক্ত করেছেন আবার ইকবাল হোসেন। আমি কাল থেকে উৎসাহিত হয়ে আসছেন, শুরুর দিকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন ইকবাল ভাই, ইকবাল ভাই তো তাদেরকে শুরুর দিকে উৎসাহিত হয়ে আসছেন বর্তমান ইকবাল ভাই সৌদিক শস্যগত সম্পৃক্ত করেছেন। ইকবাল ভাই যে ব্যক্তিগত বিষয় নিয়ে সেই দলে ভালো করে মানুষ সে করোনাকালীন সময় ব্যক্তিগতভাবে সে তার এলাকাতে হবিগঞ্জের অন্যতম অভিভাবক জনাব এস এম সুরজ আলী ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য আমরা পরবর্তী অতিথির কাছে যাওয়ার আগে আমরা একটি সুন্দর একটি কর্মযজ্ঞ পরিচালনা করতে চাচ্ছি, অর্থাৎ আমাদের আজকের অনুষ্ঠানে মাহিন্দ্র কর্ণ সভা প্রধান অতিথি জনাব নুরুল আমিন ওসমান, প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ হবিগঞ্জের পক্ষ থেকে ওনার ব্যক্তিগত উদ্যোগে হবিগঞ্জের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ চৌধুরী মোহাম্মদ গ্রহণ করছেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।